সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার, এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে জিলা স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য পাপড়ি বসু। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।